وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর হক কয়টি। প্রথম কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর হক জানার আগে আমরা হক আদায় করতে পারবো কি জানি না, কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের যে দায়িত্ব আছে, দায়িত্ব আপনি পালন করুন। আপনি হক যদি ঠিক মতো না পালন করতে পারেন, অন্ততপক্ষে আপনার দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করে যান। দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস 6535 নম্বর হাদিস, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামী স্ত্রীর হক সম্পর্কে ইমাম ইবনে তাহমিয়া রাহিমাহুল্লাহ তিনার কিতাবে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করছি যে একজন স্ত্রীর যে কি হক থাকবে মানে স্বামীর প্রতি। এক নম্বরে তিনি বলেছেন যে হুকুকুল জাউজা আলা জাউজিহি, অর্থাৎ স্বামী স্ত্রী অধিকার, স্বামীর অধিকার স্ত্রীর উপর, স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে। এ বিষয়ে তিনি বলছেন আন তুজিল্লাহু ওয়া তুয়াকিরাহু, অর্থাৎ শ্রদ্ধা সম্মান করতে হবে। কাকে? স্বামীকে। স্বামীকে শ্রদ্ধা সম্মান করতে হবে, অসম্মান করা যাবে না। এমন কথা বলা যাবে না যে কথা শুনে স্বামী কষ্ট পায়। এবং এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে লা তাশকুরু লিজাওজাহা, এবং যারা স্বামীর শুকরিয়া আদায় করে না, আর ওহিয়া লা তাস্তাগনি আনহু, এবং যারা স্বামীকে নিজের জন্য বলে মনে করে না। এই দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কথা বলবেন না। তো স্বামীকে শ্রদ্ধা সম্মান করতে হবে। দুই নম্বরে বলছেন যে ওয়ান টু আসেরা বিল হুসনা, তার সাথে সৎ ব্যবহার করতে হবে যে কোনো পরিস্থিতিতে হোক, সর্বদা তাকে সৎ তার সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীকে স্বামীর সাথে। তিন নম্বর হচ্ছে যে ওয়ান টু তুতিয়াফি গাইরে মাসউল্লাহ, অর্থাৎ আল্লাহর নাফরমানি বাদ দিয়ে যে কোনো বৈধ নির্দেশ দেয় তাহলে সেটা স্ত্রীকে মানতে হবে। এখন আল্লাহ নাফরমানি, এখন স্বামী যদি বলে স্ত্রীকে যে তুমি নামাজ পড়ো না, এটা মানা যাবে না। তুমি রোজা করো না, ফরজ সিয়াম রমজানের, এটা মানা যাবে না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি বাদ দিয়ে যে কথাগুলো আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি বাদ যায়, এই কথাগুলো বাদ দিয়ে যে কোনো হক, যে কোনো আপনার হচ্ছে হালাল বৈধ যদি আদেশ দেয় সেটা স্ত্রীর জন্য পালন করা, এটা হচ্ছে স্ত্রীর জন্য ফরজ। যেমন স্বামী বললো যে আমার বাড়িতে থাকবে এবং আমাকে না জানিয়ে বাইরের বাইরে যাবে না, স্বামী স্ত্রীকে বললো, এটা হচ্ছে স্ত্রীর মানা হচ্ছে ফরজ। স্বামী বাইরে গেলে স্বামী বাধা দেবে না, সে জানে আমার স্বামী ভালোবাসে, আমি যেখানে খুশি যাবো আমার বাধা দেবে না। তারপরও স্বামীর অনুমতি নিতে হবে, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। যদিও বাইরে যাওয়া যায় আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসসালামের মধ্যে হাদিস আছে যে ওয়াকার নাফি বৈতুকুন্না, অর্থাৎ বাইরে যেতে পারো, হ্যাঁ বাইরে যাওয়া যায় আছে, কিন্তু তারপরেও স্বামীর অনুমতি লাগবে। তারপরে আপনার চার নম্বরে বলা হয়েছে ওয়ান তোজিবা মোতালাবা আদেলা, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে কোনো কিছু আপনার হচ্ছে তলব করলে তাহলে তাকে প্রয়োজন মিটাতে হবে। ন্যায়সঙ্গত, অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে ন্যায়সঙ্গতভাবে কোনো কিছু চেয়েছে, সেটাকে প্রয়োজন স্ত্রী মিটাতে হবে। যেমন হাদিসের মধ্যে এসছে যে কোনো স্বামী যদি স্ত্রীকে বিছানায় ডাকে আর কোনো স্বাভাবিক পরিস্থিতি আছে, স্ত্রী কোনো সমস্যা নেই, তো স্ত্রী যদি না যায় ফজর পর্যন্ত ফেরেশতারা লানত করতে থাকে ওই স্ত্রীর প্রতি, বুখারি মুসলিমের হাদিস। তাহলে ন্যায়সঙ্গতভাবে যদি কোনো কিছু তলব করে, কোনো কিছু আদেশ করে, সেই প্রয়োজনটা স্ত্রী মেটাতে হবে। পাঁচ নম্বরে বলা হয়েছে যে ওয়ান তুসারি কাফি আফরা ওয়ারিহি, অর্থাৎ সুখ দুঃখে স্বামীর সঙ্গে থাকতে হবে, স্বামীর খুশিতে সুখ খুশি হতে হবে, স্বামীর দুঃখে দুঃখী হতে হবে। অর্থাৎ স্বামী এমন একটা প্রেশারের মধ্যে আছে, কোম্পানিতে ব্যবসায় বিভিন্ন জায়গায় টেনশানে আছে, স্বামীকে বোঝাতে হবে যে চিন্তা করো না, আমাদের দুঃখ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের স্বচ্ছতা দান করবেন,
আর তা না বলে কেউ যদি স্ত্রীকে স্বামীকে বলে তোমার কোনো মরদ নেই বা তোমার ইয়ে নেই, হ্যাঁ এমন এমন কথা বললো, হ্যাঁ তুমি যেটাই করো সেটাই এরকম হয়ে যায়, আমার কপালটাই খারাপ, তোমার সাথে বিয়ে হয়েছে, এই ধরনের কথা বলে স্বামীকে আরও জানাতে পারে, এটা এটা হারাম। স্বামীর দুঃখ, কোনো ক্ষতি হয়ে গেছে স্বামীর দুঃখে দুঃখিত হতে হবে, স্বামীর খুশিতে খুশি হতে হবে, এটাই আল্লাহ সুবহান তাআলার নির্দেশনা, রাসূল সাল্লামের নির্দেশনা। ছয় নম্বর যে ওয়ান্তা ফাতাফি নাফসিহি মালিকি, অর্থাৎ স্বামীর খাতির আল্লাহকে ভয় করে ইজ্জতের হেফাজত করতে হবে, এমন কিছু করব না যাতে স্বামী অসন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। স্বামীর অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে, এবং পরকালে এবং পর্দার আড়াল থেকে কথা বলা যায় যাচ্ছে, কিন্তু স্বামী চায় না, মনে করেন স্বামী চাইছে না যে ওই ব্যক্তির সাথে তুমি কথা বলবে না, ঠিক আছে আমি বলবো না, স্বামী বলছে যেখানে কোনো ফেতনার আশঙ্কা নেই, দশজন পাঁচজন পুরুষ আছে, দশজন মহিলা আছে, সেখানে কথা বলো, পর্দার মাধ্যমে কথা বলো, নির্জনে একাকী কথা বলা যাবে না, স্বামী নিষেধ করছে মানতে হবে। এবং এটার মধ্যেই আপনার হচ্ছে ফায়দা আছে, এবং আপনার হচ্ছে ধন সম্পদের হেফাজত করতে হবে, প্রয়োজন ছাড়া বেশি খরচ করা যাবে না, লুকিয়ে লুকিয়ে কোনো কাউকে দেওয়া যাবে না, ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে, এটা বলা হয়েছে। যেমন অনেক স্ত্রী কী আছে, চুপি চুপি স্বামীর নিয়ে বাপের বাড়িকে দিয়ে দেয়, ভাইদেরকে দিয়ে দেয়, এটা ইসলামে জায়েজ নয়, স্বামীকে জানিয়ে করতে হবে, স্বামীর মাল, স্বামীর মাল আমানত, জানে দেশের স্বামীর মাল, সে ভাবছে স্বামীর মাল মানে আমার মাল, আমি যা ইচ্ছা তাই করবো, এটা হবে না, স্বামীর অনুমতি নিয়ে বাপ ভাইকে দিতে হবে, স্বামীকে না জানিয়ে চুপি চুপি বাপ ভাইকে দেওয়া, লুকিয়ে লুকিয়ে বেশি খরচা করা, এগুলো জায়েজ নয়, এমনকি ছেলে মেয়েদের হেফাজত করতে হবে এবং স্বামীর ধন সম্পদকে হেফাজত করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাত নম্বরে বলেছেন যে ওয়ান্তা সোনা বুঝিটুকু, অর্থাৎ বাড়ি ঘরের হেফাজত করতে হবে, বাড়িঘর মানে কি, বাড়িঘর হেফাজত করা মানে যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, বাড়িঘরকে দেখভাল করতে হবে, ঘরের কোনো জিনিস মনে কর নষ্ট হয়েছে সেটা দেখতে হবে, খেদমত করতে হবে, বাড়িঘরকে যেভাবে খেদমত করা হয় হেফাজত করতে হবে। আট নম্বর বলছেন ওয়ালা তাখরুজু মিন হুয়া ইল্লা বিইজনিহি, অর্থাৎ বাড়ি থেকে বিনা অনুমতিতে বার হবে না, অনুমতি, এর আগেই বলেছি যে অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না স্ত্রী, অনুমতি লাগবে। নয় নম্বরে ওয়ালা তাতা জাইনা ইল্লা জাউজা, স্বামীর সামনে ছাড়া অন্য কোনো জায়গায় অন্য কারোর সামনে সাজগোজ করা যাবে না। আমার দেশে একটা রওয়াজ আছে, স্বামীর সামনে ছিঁড়া ব্লাউজ ছিঁড়া শাড়ি পরে আছে, আর যখন মার্কেটে যাচ্ছে শপিং মলে যাচ্ছে সুন্দর পরে যাচ্ছে, দুলার বিবি যাচ্ছে সে যে একবার পতিতালয়ের মেয়ের মতন সেজে চলে যাচ্ছে, স্বামীর সামনে সাজে না, অথচ যেটা সাজা দরকার ছিল স্বামীর সামনে সাজা, অপর পুরুষের সামনে সেজে নিজের আপনার দেহ প্রকাশ করা এটা হচ্ছে হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী জান্নাতে সুগন্ধ পর্যন্ত পাবে না, ওই নারী ব্যভিচারিণী ব্যভিচারিণী ব্যভিচারিণী, ওই নারী এত নামাজ পড়ে এত মুত্তাকি, জীবনে পর পুরুষের মুখ দেখিনি, তারপরে ওই নারী এমন সুগন্ধ মেকেছে যে গন্ধটা শুনে পরপুরুষ শুধু আহ শব্দ বলেছে, ওই নারী ব্যভিচারিণী ওই নারী ব্যভিচারিণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম, ঠিক এইভাবে এমন অলঙ্কার সেজে গেছেন, অলঙ্কারে ঝমক ঝমক করে রাস্তায় যাচ্ছেন, আওয়াজ হচ্ছে, এই আওয়াজ পরপুরুষের কানে গেছে, ওই নারী ব্যভিচারিণী, অথচ ওই নারী জীবনে কোনো পর্দা বেপর্দার খিলাফ করেনি, তারপরেও ব্যভিচারিণী হবে, একথা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে শাস্তি হবে স্বামীর সামনে। দশ নম্বরে বলা হয়েছে যে ওয়াতাজাল্লা মা ইয়াকজিবুহু, অর্থাৎ স্বামীকে অসন্তুষ্ট করে এমন কোনো কাজ থেকে করা যাবে না যে কাজের জন্য স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে স্বামী অসন্তুষ্ট হয়, স্বামীর সন্তুষ্টমূলক কাজ করতে হবে। এবং এগারো নম্বরে বলা হয়েছে মুরহেক ওয়ালা আলিয়া তুলিক তুলিহা ফি তলেবিন, অর্থাৎ এমন কোনো দাবি করবে না যেটা স্বামীর জন্য কষ্ট হয়ে যায়, এমন কোনো দাবি, অর্থাৎ মনে করেন যে আপনার স্বামী বিদেশ আছে, সৌদি আরব কাতার কুয়েত আছে, স্বামীর কাছে আপনি একটা ইয়ে করলেন, চাইলেন যে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসো, স্বামীর ক্ষমতা নেই, তারপর একটা নিয়ে এসেছে, আপনি বললেন না এটা পছন্দ হলো না, এইটা এই এত কম দামের, ওর স্বামী এত ভালো জিনিস দিয়েছে, তুমি একটা ফোন চাইলাম তাও দিতে পারলে না, তোমার সে যোগ্যতাও নেই, অথচ স্বামীর ক্ষমতা নেই, এটা বলা যাবে না, হারাম। স্বামী যেটা এনেছে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হবে, আপনার সংসারে বরকত হবে, রহমত নাজিল হবে, অর্থাৎ স্বামী যেটা দিয়েছে সেটাতে খুশি হতে হবে, এমন দাবি করা যাবে না যেটা স্বামীর পক্ষে কষ্ট হয়ে যায়, আপনার স্বামীর মাইনে 1,000 দিন আপনি 5,000 দিলে বায়না করেছেন, এটা হারাম, এ ধরনের করা যাবে না। এই জন্য বলছে যে এমন জিনিস চাইতে হবে যেটা তার সামর্থ্যের মধ্যে থাকে, এমন জিনিস চাইতে হবে যেটা সে দিতে পারে,
কিন্তু আপনার হচ্ছে এমন কথা বললেন বা এমন দাবি করে ফেললেন সেটা কোনো সময় সম্ভব নয়। এবং 12 নম্বর বলেছে ওয়ান তো হাফেজা আলা কেরামাতে অলি, অর্থাৎ পরিবারের মান মর্যাদার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী আপনার হচ্ছে অশান্তির কথা বলে বেড়ানো যায় নয়, এটাও বলা হয়েছে। কারণ কি কথা, মনে করেন স্বামী স্ত্রী অশান্তি হতেই পারে, আপনি কি করলেন পরের দিন আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে বলে বেড়ালেন যে আমাদের এই কথা হচ্ছে, এগুলো জায়েজ নয়। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু যদি হয় সেগুলো কখনোই বলা যাবে না। 13 নম্বরে বলা হচ্ছে ওয়ান তো খেদমত আওলাদে, না ছেলে মেয়েদেরকে খেদমত করতে হবে। ওয়ান তো এই না ওয়ালা ওয়া আমে ওয়ান তো ই না ওয়ালা আমে কানা, অর্থাৎ স্বামী স্ত্রীর কাজ পরস্পরকে সহযোগিতা করবে, অর্থাৎ স্ত্রীর কাজে স্বামী সহযোগিতা করবে, স্বামীর কাজে স্ত্রী সহায়তা করবে। আপনি দেখলেন ডিউটি থেকে চলে এসেছেন, স্বামী স্ত্রী রান্না করছে, আপনি সহায়তা করলেন, সবজি কেটে দিলেন, থালা বাসন ধুয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন। স্ত্রীর কাজে সহায়তা করবেন, স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় স্ত্রীর খেদমত করতে হবে, পার্টি মেনে নিতে হবে, এইভাবে হক আদায় করতে হবে। একে অপরের অধিকার আছে, স্বামী স্ত্রী একে অপরে কাজে কী করবে, সহায়তা করবে। 15 নম্বরে বলেছে যে ওয়াল নাতুন কেরা খায় না ওয়া বিররা, অর্থাৎ স্বামী যদি কোনো ভালো কাজ সামান্য করে সেটাকে তুচ্ছ মনে করা যাবে না, এবং সেটাকে বড় মনে করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। স্বামী হয়তো কাজটা করেছে খুব ছোট, খুব ছোট কাজ, কিন্তু এই কাজটাকে এত এইটুকুনি কাজ করলে এইভাবে বলা যাবে না, এটাকে বড় মনে করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহান তাআলা শুকরি, কারণ আল্লাহ সুবহান বলছেন লা তাশকুরু জাওজাহ ওয়া হিয়া লা তাসতাগদি আনহু, যে স্বামী শুকরিয়া আদায় করে না, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, ওই দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহান তাআলা তাকাবেন না। তাকাবেন না মানে কি, ওই দুই শ্রেণীর নারী জাহান্নামে যাবে। এগুলো হচ্ছে কি করতে হবে, আপনার হচ্ছে স্বামী স্ত্রীর কর্তব্য। এরপরে মিসকাত আহমেদের হাদিস 3696 নম্বর, অবাধ্য স্ত্রী জাহান্নামি, অবাধ্য স্ত্রী জাহান্নামি। এবং পুরুষদের এটা হচ্ছে, মহিলাদের পুরুষদের কি করতে হবে, পুরুষদের স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রীকে আপনার হচ্ছে সুন্দরভাবে নসিহত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে ধমক দিও না, তাদের কড়া করে কথা বলো, তাদেরকে সুন্দর করে বোঝাও, তাদেরকে সুন্দরভাবে কথা বলতে হবে। আপনার স্ত্রী রেগে গেছে, দুজন রেগে গেছে, আপনি চুপ হয়ে যান, আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে, নরমভাবে বোঝাতে হবে। আপনি যদি বেঁকে বসেন, আপনি যদি কড়া করে ফেলেন, তাহলে আরও অশান্তি হবে। তাহলে এমন কথা স্বামী ও স্ত্রীকে বলবে না যেটা স্বামী আঘাত পায়, তারা হয়তো বুঝতে চাইবে না, তাদেরকে বোঝাতে হবে, সুন্দর করে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওহির বিধানের ওপর আমল করার এবং স্বামী স্ত্রীর একে অপরকে বোঝার, একে অপরের খেদমত করার তৌফিক দান করুক।